এরশাদের তৃতীয় জানাজা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ আসর অনুষ্ঠিত। এবার বিস্তারিত। বিরোধী দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের তৃতীয় জানাজা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ অংশ নেন জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তার মরদেহ। কাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে রংপুরে। সাবেক রাষ্ট্রপতি বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ ঠিক 5 মাস 5 দিন আগে হুইল চেয়ারে করে প্রিয় সংসদ ভবনে এসেছিলেন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে। সোমবার সকাল 10:15 তিনি আবারও আসলেন প্রিয় প্রাঙ্গণে, তবে প্রাণহীন নিথর ও কফিনে মোড়ানো লাশবাহী গাড়িতে করে। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে তাই সংসদ ভবন এলাকায় ভিড় করেন জাতীয় পার্টির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বৈরী আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে দ্বিতীয় নামাজে জানাজা হয় সংসদ ভবনের টানেলে। এতে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, অংশ নেন দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ। জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এছাড়া প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষেও জানানো হয় শ্রদ্ধা। এরপর শোকাবহ পরিবেশে স্মৃতিচারণ করেন এরশাদের পরিবারের সদস্য এবং দলীয় নেতারা।